মুস্তাফিজুর রহমানের জায়গা নিচ্ছেন জেমস অ্যান্ডারসন, চমকপ্রদ এই দাবি মাইকেল ভনের। জীবনে কখনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলা হয়নি যার, সেই অ্যান্ডারসন 42 বছর বয়সে সোয়া 1 কোটি রুপি ভিত্তিমূল্যে নাম দিয়েছেন আইপিএলের নিলামে। তাকে নিয়ে কেমন কাড়াকাড়ি হবে, কোন দল স্কোয়াডে ভেড়াতে মুখিয়ে থাকবে, এসব নিয়ে যখন সবখানে আলোচনা, তখন অ্যান্ডারসনের কাঙ্ক্ষিত দল নিয়ে নিজের প্রেডিকশন জানালেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। ভন মনে করেন মুস্তাফিজকে নিলামে ছেড়ে দেওয়া চেন্নাই সুপার কিংসই দলে ফেরাতে পারে অ্যান্ডারসনকে, অ্যান্ডারসন দলটির সাথে সবচেয়ে ভালো মানিয়ে নেবেন বলেই এমন প্রেডিকশন ইংলিশ কিংবদন্তির। ভনের যুক্তি, অ্যান্ডারসনকে যদি চেন্নাই সুপার কিংস কিনে নেয় আমি মোটেও অবাক হব না। চেন্নাই এমন একটা দল যারা শুরুর দিকের ওভারগুলোতে সুইং বলার চায়, ওদের দলে শার্দুল ঠাকুর আছে, তবে অ্যান্ডারসনকে কিনলে অবাক হব না। অ্যান্ডারসনও তার সুইংকে মানছেন শক্তি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ভেতরে এখনও অবশ্যই এমন কিছু আছে যার কারণে আমি মনে করি আমি এখনও খেলে যেতে পারবো। আইপিএলে কখনো খেলা হয়নি, কখনো এর অভিজ্ঞতা নেওয়া হয়নি। কয়েকটি কারণে আমার মনে হয় আমার এখানে খেলোয়াড় হিসেবে দেওয়ার কিছু আছে। শেষ কিছু বছর শুধু লাল বলের ক্রিকেটে খেলেছেন অ্যান্ডারসন। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর দলের বোলিং পরামর্শক বা কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। এ নিয়ে অ্যান্ডারসন বলেন, গত গ্রীষ্মে অপশন নেওয়ার পর কিছুটা কোচিং করানো হয়েছে ইংল্যান্ড দলের সাথে কিছুটা পরামর্শকের ভূমিকা নিতে হয়েছে, কিংবা কোচ যেটাই বলুন না কেন, আরও অভিজ্ঞতা আমাকে ক্রিকেট নিয়ে জ্ঞান বাড়াতে আর জ্ঞান কাজে লাগাতে সহায়তা করবে। গেল জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন অ্যান্ডারসন। অবশ্য আন্তর্জাতিক বলতে তিনি শুধু খেলতেন টেস্ট ক্রিকেটটাই। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে পুরোপুরি মনোযোগ দিতে সাদা বলের ক্রিকেটকে বিদায় বলেছেন একেবারেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার পর অ্যান্ডারসন আবারও ফিরতে চাইছেন টি টোয়েন্টি ক্রিকেটে, সেটিও কিনে আইপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্ট দিয়ে। 2019 সালে সর্বশেষ লিস্টে ম্যাচ খেলেন অ্যান্ডারসন, সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটাও খেলেছেন তার 5 বছর আগে 2014 সালে টি টোয়েন্টি ব্লাস্টার ফাইনালে। এক দশক পর আবার এই সংস্করণের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার কথা ভাবছেন এই কিংবদন্তি পেসার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কখনো না খেললেও অ্যান্ডারসনের বিশ্বাস সুইংয়ে পারদর্শিতা দেখাতে পারবেন তিনি আইপিএলে। সে হিসেবে ভন যদি ভেবেই থাকেন মুস্তাফিজের জায়গা নেবেন জিমি চেন্নাইয়ের মতো দলে, তা সত্যি বাস্তব হয়ে দেখা দিতে পারে আসছে আইপিএলে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।